বিএনপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে আগামী নির্বাচনে কথাবার্তা হতে পারে সংলাপ প্রসঙ্গে এমন বক্তব্য তুলে ধরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে রাজধানী এয়ারপোর্ট সংলগ্ন কাওলায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এ সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ের অগ্রগতি তুলে ধরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন প্রথম ও দ্বিতীয় পর্যায়ে এয়ারপোর্ট থেকে মগবাজার অংশের এলিভেটেড ওয়ের কাজ আগামী দু 2020 সালের অক্টোবরের মধ্যেই শেষ হবে এই সময় স্বরাষ্ট্র মন্ত্রী গাড়িতে বাসের ধাক্কা প্রসঙ্গে সড়ক মন্ত্রী মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন আস্তে আস্তে এই অবস্থার পরিবর্তন হবে এছাড়া বিএনপি এবং জন আতঙ্কে ভুগছে আওয়ামী লীগ মির্জা ফখরুলের এমন বক্তব্যের সমালোচনা করেন ওবায়দুল কাদের বিএনপি কি পাগলা কুকুর যে কুকুর কামড়ালে আমাদের আতঙ্ক হবে এই প্রশ্নটা মির্জা ফখরুল করেছেন তো তাকে জিজ্ঞেস করুন তারা প্রিকন্ডিশন আরোপ করে এখানে প্রিকন্ডিশনের বিষয় যোগাযোগ স্বতঃস্ফূর্ত ব্যাপারে কোনো প্রয়োজন হলে ফোন করবেন আগে তার প্রয়োজন হলে তিনি ফোন করবেন জাতীয় পার্টির সাথে আনুষ্ঠানিক জোট গঠনের সমঝোতা করেছে খেলাফত মজলিস রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে জোট গঠনে আনুষ্ঠানিক সমঝোতা হয় এ সময় খেলাফত মজলিসের আমির প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান দেশের সকল মুসলমানকে একত্রিত হয়ে জোটের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান এশাদ তুলে ধরেন মুসলিম বিশ্বের অস্থিরতার কথা দেশের সাম্প্রতিক সময় নৈরাজ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সাবেক এই রাষ্ট্রপতি জটভুক্ত হয়ে 380 আসনে প্রার্থী দিয়ে ক্ষমতা যাওয়ার আশা প্রকাশ করেন ইরশাদ নির্বাচন কমিশনের উপর পূর্ণ আস্থা আছে এই উক্তি করে সামনে নির্বাচনে আওয়ামী লীগকে জোটে থাকবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয় বলে জানান জাতীয় পার্টি চেয়ারম্যান আমরা 380 নির্বাচন করব ভবিষ্যৎ কি আমরা জানি না बीएड আজবকে আজব আমরা জানি না আমরা তিনশো আশি নির্বাচন কমিশন প্রস্তুতি গ্রহণ করেছি সব আসলে আমাদের প্রার্থী আছে তারপরে ভবিষ্যৎ রাজনীতিতে অনেক কথা হয় অনেক খেলা হয় দেখা যাক কি হবে আমরা শক্তি সঞ্চয় করছি এবং ভবিষ্যতে এই সত্যি আমাদের কাজে লাগবে ওনাদের দল অনেক শক্তিশালী দল সব জায়গায় ওনাদের ওনাদের কর্মী বাহিনী আছে আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে তাই শূন্য টেবিলে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এ সময় তিনি আরো বলেন আলোচনার বিষয়বস্তু নিয়ে সাদা মনে আলোচনা করলেই সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হবে নির্দলীয় এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান রিসি সাম্প্রতিক নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন প্রসঙ্গে বলেন দোষীদের শাস্তি না দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের কারাবন্দী করেছে সরকার পরিবহন খাতে বিশৃঙ্খলা আরো বেড়েছে উল্লেখ করে তিনি বলেন সড়ক ব্যবস্থাপনায় ব্যর্থ মন্ত্রী ওবায়দুল কাদের আলোচনায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজের জয়ের দেয়া বক্তব্যের সমালোচনাও করেন এই বিএনপি নেতা সুষ্ঠু নির্বাচন যাতে ভোটাররা নিঃস্বংসয়ে ভোট দিতে পারে এইটা নিশ্চিত করার জন্য যে আলোচনাটা হওয়া দরকার নিশ্চয়ই সে আলোচনায় তো সারাদিন বারবার দলের পক্ষ থেকে বলা হয়েছে সংলাপের কথা বলা হয়েছে স্বচ্ছ মন নিয়ে আলোচনার জন্য আসুন আমার মনে হয় যেটা একটা অবাধ সুষ্ঠ অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন মানে হবে বিএনপি জামাত পাকিস্তানের মতোই মিথ্যাচার করে গুজব রটায় ও ইতিহাসকে বিকৃত করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও যশদের সভাপতি হাসানুল হক ইনু সকালে কুষ্টিয়ার ভেড়া মারায় জাতীয় ফলদ বৃক্ষ উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী বলেন শোকের মাসে জাতির জনকের প্রতি শ্রদ্ধা না জানিয়ে বিএনপি মিথ্যাচার করে ইতিহাসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনকে বিএনপি জামাত ষড়যন্ত্রের আন্দোলনে পরিণত করার চেষ্টা করেছিল উল্লেখ করে সে ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী ছাত্রছাত্রীদের আন্দোলনকে বিএনপি জামাত চক্ররা তারা ষড়যন্ত্রের আন্দোলনে পরিণত করতে ব্যর্থ হয়েছে দোষীদের কঠিন সাজা দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি সাংবাদিকদের দাবির সঙ্গে আমরা একমত সুতরাং আমরা দ্রুত ও নির্যাতনকারী দুর্বৃত্তদের ঈদ উপলক্ষে আগাম টিকিট পেতে কমলাপুরে ঘরমুখী মানুষের ঢল নেমেছে সার্ভার সমস্যার কারণে সকালে প্রায় দেড় ঘন্টা টিকিট বিক্রি বন্ধ ছিল এ সময় টিকিট প্রত্যাশীদের দুর্ভোগ পৌঁছায় চরমে আজ দেয়া হচ্ছে 20 আগস্টের টিকিট। তবে টিকিট নিতে আসা সাধারণ মানুষের অভিযোগ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা মতো মিেছে না কাঙ্ক্ষিত টিকিট।<(), রেল কর্তৃপক্ষ বলছে চাহিদার তুলনায় রেলের সংখ্যা কম থাকায় দুর্ভোগে পড়ছে মানুষ। এইduplicate কমলাপুর রেল স্টেশনে টিকিট প্রাপ্তির আশায় ঘরমুখী মানুষের এই ঢল নতুন কোনো চিত্র নয়। টিকিটের আশায় ভোর রাত থেকেই কাউন্টারের সামনে লাইন ধরেন সাধারণ মানুষ। কেউ কেউ লাইনে দাঁড়ান একদিন আগে এসে তবে টিকিট তো সোনার হরিণ চাইলি মেলে না চাহিদা মতো টিকিট নিতে আসা সাধারণ মানুষের অভিযোগ সারা রাত এসি টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে নন এসি টিকিট নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায় আমার এসি টিকিট গুলো দেওয়া হয়নি আমাকে আমাকে ওনারা জোর করে নন এসি টিকিট দিয়ে দিয়েছে ভোর 6টা থেকে এখানে দাঁড়াই আছি এখন পর্যন্ত সিরিয়াল আগাচ্ছেই না বাড়িতে বাবা মার সঙ্গে ঈদ করতে হবে সুতরাং যাবই যত কষ্টই হোক যাব অনদিকে কমলাপুর রেল স্টেশন মাস্টার জানান ঢাকা থেকে বিভিন্ন স্থানে যাত্রার উদ্দেশ্যে আজ মোট টিকিট 26895 টি তবে যাত্রীদের চাহিদা তুলনায় তা অপরতুল প্রয়োজনের তুলনায় কম রেল থাকায় নিরূপায় তারা 25% এস এম এস এর মাধ্যমে দেওয়া হচ্ছে 5% কর্মচারীদের কোটা 5% ভিআইপি কোটা বাকি 65% উন্মুক্ত কোটা আলটিমেটলি সবাই কিন্তু যাত্রীটা পাচ্ছে ঈদের সময় হলে এই সেদিকে তো চাহিদা অত্যাধিক হয়ে যায় কিন্তু আমাদের গাড়ি তো অত অত্যাধিক নাই। আমরা মনে করি এদিকে সার্ভার সমস্যার কারণে সকালে প্রায় দেড় ঘন্টা টিকিট বিক্রি বন্ধ ছিল এ সময় টিকিট প্রত্যাশীদের দুর্ভোগ পৌঁছায় চরমে কিছুক্ষণ পর তা ঠিক হলেও আবারও দেখা দেয় এগোলো যোগ আলম শাওন নিউজ নাইন ঢাকা ঈদের আগাম টিকিট বিক্রিতে রাজধানীর বাস টার্মিনালগুলোতে একেবারে ভিড় নেই এরই মধ্যে বাসে প্রায় পঁচাত্তর থেকে আশি শতাংশ অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা আর যারা এখনও টিকিট নিতে আসছেন প্রত্যাশিত দিনের টিকিট ছাড়াই ফিরতে হচ্ছে তাদের অন্যদিকে রাজধানীর লঞ্চ টার্মিনালে কোনো ভিড় দেখা যায়নি আগাম টিকিট প্রত্যাশীদের ইদুল আযহার আগাম টিকিট বিক্রি পঞ্চম দিনে এসে রাজধানীর বাস কাউন্টারগুলোতে টিকিট প্রত্যা시িতের সংখ্যা একেবারে হাতে গোনা। বেশিরভাগ কাউন্টারেই বিক্রি হচ্ছে চলতি দিনের টিকিট। 22 আগস্ট ঈদের সম্ভাব্য তারিখ ধরে আগাম টিকিটের সবচেয়ে বেশি চাহিদা ছিল 19, 20 ও 21 আগস্টে যা এরি মধ্যে শেষ হয়ে গেছে প্রায় সবগুলো পরিবহনেরই। এখন যারা আসছেন প্রত্যাশিত দিনের টিকিট ছাড়াই ফিরতে হচ্ছে তাদের। বিকল্প ভাবছেন কেউ কেউ। 22 তারিখও দেখুন দেখছি তারপরও টিকিট পাই না। এখন কি করবেন? এখন কি যেভাবে কষ্ট করে যাওয়া লাগবে আমি আসছি পনেরো তারিখে টিকিটের জন্য পনেরো তিরিশ মিনিট আগে আসছি পরিবহন সংশ্লিষ্টরা বলছেন আগাম টিকিটের অধিকাংশই বিক্রি শেষ তবে কাঙ্ক্ষিত দিনে না হলেও অন্য দিনগুলোর টিকিট দেয়া যাবে বলে জানান তারা উনিশ বিশ একুশে তিন দিনে মোটামুটি চাপ বেশি এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট টিকিট সেল হয়ে গেছে গতকালকে থেকে আমরা টিকিট দিচ্ছি গতকাল প্রত্যেকটা মানুষই টিকিট পাইছে অসুবিধা নেই কোনো রকম অগ্রিম টিকিট আমরা পাঁচ দিন বিক্রি করলাম করার পরে এখন যা এখন দু খালি আছে এখন আমরা রানিং এ বসিয়া আমরা দিচ্ছি অন্যদিকে লঞ্চ কাউন্টারগুলোতে ভিড় নেই আগাম টিকিট প্রত্যাশীদের তবে মোবাইল ফোন ও নিজস্ব যোগাযোগের মাধ্যমেই টিকিট সংগ্রহ করছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা শফিকুল হক নিউজ নাইন ঢাকা সাতক্ষীরার কালিয়ানি সীমান্ত থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা পঁয়তাল্লিশ কেজি রূপার গহনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা শুক্রবার দিবাগত রাত দুটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় রূপার গহনাগুলো জব্দ করা হয় কালিয়ানি বিজিবির কোম্পানি কমান্ডার জানান ভারতে পাচারের উদ্দেশ্যে চোরা কারবারিরা রূপার গহনাগুলো কালিয়ানি সীমান্তে আনে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গহনাগুলো ফেলে পালিয়ে যায় চোরা কারবারিরা পরে বিজিবির সদস্যরা গহনাগুলো জব্দ করেন তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি চট্টগ্রামে আনোয়ারায় বন্দুকযুদ্ধে মোহাম্মদ নাসির ওরফে মামুন নামের এক যুবক নিহত হয়েছেন পুলিশের দাবি নিহত মামুন তালিকাভুক্ত সন্ত্রাসী পুলিশ জানায় ভোরে পুলিশ আনোয়ারা উপজেলার দুধ কুমড়া এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীরা তাদের উপর গুলি ছোড়ে পুলিশও পাল্টা গুলি চালায় দুপক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলে মামুনের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায় ঘটনাস্থল থেকে দেশে তৈরি দুটি বন্দুক ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয় নিহত মামুন মাস ছয়েক আগে চট্টগ্রাম আদালতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গিয়েছিল তার বিরুদ্ধে আনোয়ারা থানা সহ চট্টগ্রাম নগরী ও কক্সবাজার বিভিন্ন থানায় আঠারোটি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ এদিকে মাগুরার মোহাম্মদপুরের ডাকাত দলের দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় এক ডাকাত নিহত হয়েছে ঘটনাস্থল থেকে কয়েক রাউন্ড গুলি গুলির খোসা ও চারটি রামদা উদ্ধার করেছে পুলিশ মেয়র পদে জয় পরাজয় নির্ধারণে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে স্থগিত দুই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ চলছে এছাড়া সংরক্ষিত সাত নম্বর ওয়ার্ডের চোদ্দটি কেন্দ্রে সংরক্ষিত নারী কাউন্সিলর পদেও পুনঃ ভোট হচ্ছে সকাল আটটায় গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হবি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় ভোট গ্রহণ চলবে ভোট শুরুর পর বৃষ্টি নামায় ভোটারদের উপস্থিতি কিছুটা কম দেখা যায় তবে বৃষ্টি থামার পর বাড়ে ভোটারদের উপস্থিতি ফলাফল সমান হলে হয়ে যাওয়ায় সংরক্ষিত সাত নম্বর ওয়ার্ডের চোদ্দটি কেন্দ্রের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে পুনভোট হচ্ছে এদিকে ভোট সুষ্ঠু করতে কেন্দ্রগুলো ও তাদের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সাতক্ষীরায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ী ও জামাত শিবিরের দুই কর্মী সহ পঞ্চাশ জনকে আটক করা হয়েছে পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে দশ জন কলারোয়া আটজন তালার ছয় কালীগঞ্জের সাত শ্যামনগরের ছয় আশাশুনি ছয় দেবহাটা চার ও পাটকেলঘাটা থানার তিনজন রয়েছেন তাদের বিরুদ্ধে নাশকতা ও বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ আটকদের সময় আটকের সময় উদ্ধার করা হয়েছে ইয়াবা সহ বেশ কিছু মাদকদ্রব্য এছাড়া ফরিদপুরের কানাইপুর থেকে ফেন্সিডির সহ এক ব্যক্তিকে এবং ঝিনাইদহের মহেশপুরে এক জেএমবি সদস্যকে আটক করেছে